নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিও আমি বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্টদের সেভেন্থ পেপার সম্পর্কে। এই পেপারটি ইউরোপের ইতিহাস রয়েছে, আশা করি এই পেপারটি তোমাদের ভালো নাম্বার পেতে সাহায্য করবে আমার সাজেশনটি। চলো শুরু করে নিই আজকের ভিডিও। তার আগে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক বিভাগ অর্থাৎ 20 নম্বরের প্রশ্নগুলি হল: এক, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আর্থসামাজিক অবস্থার মূল্যায়ন করো। দুই, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলীর মূল্যায়ন করো। তিন, রাজা দশম চার্লস 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের জন্য কতখানি দায়ী ছিলেন, এই বিপ্লবে ইউরোপকে কতটা প্রভাবিত করেছিল। চার, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা কতটা যুক্তিযুক্ত। পাঁচ, পঞ্চম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী হয়েছিল, এই যুদ্ধের ফলাফল লেখো। ৬, শিল্প বিপ্লবের ফলাফল ও গুরুত্ব লেখো। ৭, ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল ব্যাখ্যা করো। ৮, ফরাসি বিপ্লব একটি বুর্জোয়া বিপ্লব ব্যাখ্যা করো। ৯, শাসন সংস্কারক হিসাবে নেপোলিয়নের মূল্যায়ন করো। এই ছিল 20 নম্বরের মোট প্রশ্নগুলি। এবার 12 নম্বর অর্থাৎ খ বিভাগের প্রশ্নগুলি হল: এক, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। দুই, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রকৃতি লেখো। তিন, তৃতীয় নেপোলিয়নের বিদেশ নীতি সম্পর্কে লেখো। চার, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। পাঁচ, নেপোলিয়নের পতনে উপদ্বীপের যুদ্ধের ভূমিকা লেখো। ৬, সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো, কল্পান্তিক সমাজতন্ত্রবাদীদের মতবাদ লেখো। ৭, ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বোঝো। ৮, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট লেখো, এই যুদ্ধ কিভাবে বলকান জাতীয়তাবাদকে উদ্দীপিত করেছিল। ৯, জার্মানির শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন করো। এরপর গ বিভাগ অর্থাৎ 6 নম্বরের প্রশ্নগুলি হল: ১, বাস্তিল দুর্গের পতনের কারণ ও তাৎপর্য। ২, পবিত্র চুক্তি। ৩, ইউরোপীয় শক্তি সমবায়। ৪, প্যারি কমিউন। ৫, গ্যারিবল্ডি। ৬, জোল ভারেন। ৭, এমস টেলিগ্রাম। এর ৮, নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য। ৯, উড্রো উইলসনের 14 দফা দাবি। ১০, কাইজার দ্বিতীয় উইলিয়াম। ১১, 1878 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি। ১২, সাসিমো। ১৩, কনফেডারেশন অব রাইন। এবং ১৪, কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রহ। এই ছিল 6 নম্বরের প্রশ্নগুলি। 12, 20 এবং 6 নম্বরের প্রতিটি প্রশ্নই আমি দিয়েছি। আশা করি এই সাজেশনটি তোমাদের কাজে লাগবে, এবং যদি নোট নিতে আগ্রহী হও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ভালো থেকো সকলে।